হাঁসের ডিম গোগ্রাসে গিরে কাহিল গোখরো। গোখরো সাপটিকে বাঁচাতে তার পেট থেকে বার করা হলো আট আটটি ডিম। গৃহস্থের বাড়িতে গোখরো সাপ দেখায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের বেলা চুরি করে ঢুকে পড়েছিল হাঁসের ঘরে। উদ্দেশ্য ছিল ডিম চুরি করে খাওয়া। অনেকগুলি ডিম দেখে লোভ সংবরণ করতে পারেনি। পটাপট বেশ কয়েকটি ডিম গিলেও ফেলেছিল। তারপর হাই ঢাই অবস্থা। না, কোনো মানুষের কথা বলছি না, বলছি বিশাল আকারের এক গোখরো সাপের গল্প। গল্পও ঠিক নয়, একেবারে বাস্তব ঘটনা। রাত্রের অন্ধকারে গৃহস্থের হাঁস রাখার ঘরে ঢুকে পড়ে বিশাল আকারের গোখরো সাপ। হয়তো উদ্দেশ্য ছিল ডিম খেয়ে পেট ভরানোর। তারপর বেশ কয়েকটি ডিম খেয়েও ফেলে সে। তারপরই আর ঘর থেকে বের হতে পারেনি, সেখানেই শুয়েছিল সাপটি। সকালে বাড়ির লোক বিষয়টি দেখার পর চাঞ্চল্য ছড়ায়। শেষমেশ পরিবারের লোকেরা সাপ ধরার লোকেদের খবর পাঠায়। সর্প বিশেষজ্ঞরা এসে সাপের পেট থেকে হাঁসের ডিম বের করেন। ফের ফনা তোলে সাপ। বলাগড় জিরাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দীনবন্ধু বাঘ। দীনবন্ধুবাবুর স্ত্রী নমিতা দেবী। নমিতা দেবী কিছু হাঁস পালন করেন। খাবারের সন্ধানে সেখানেই ঢুকে পড়ে এই সাপটি। সাপ এমনিতেই এই শব্দের সাথে জড়িয়ে রয়েছে অচেনা এক আতঙ্ক। চোখের সামনে সাপ দেখলে অনেকেরই শির দাঁড়াতে ঠান্ডা স্রোত বয়ে যায়। একই গরমকাল, স্বাভাবিকভাবেই গ্রাম বাংলায় বেড়েছে সাপের উপদ্রব। গ্রাম বাংলাতে গোখরো সহ অন্যান্য সাপের দেখা হামেশাই মেলে। এলাকার মানুষ সাপ দেখে অভ্যস্ত। বিষয়টি জানার পর তাই সেভাবে কেউ খুব একটা মাথা ঘামাননি। দীনবন্ধুবাবু জানান, বিষয়টি দেখার পর বাড়ির সবাইকে খবর দেওয়া হয়। সাপটিকে তাড়ানোর চেষ্টা করি, কিন্তু ডিম খেয়ে রীতিমতো ফুলে গেছিল সাপটি। নড়াচড়ার ক্ষমতাও ছিল না, নিস্তেজ হয়ে শুয়েছিল। বাঘ পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। তারাই যোগাযোগ করেন স্থানীয় সর্পবিশারদ বনমালী তপাদারের সাথে। বনমালী এসে হাঁসের ঘর থেকে সাপটিকে বার করেন। তারপর শুরু হয় গোখরোর পেট থেকে হাঁসের ডিম বের করার প্রক্রিয়া। বেশ কিছুক্ষণ চেষ্টা করে একে একে সাপের পেট থেকে বের করা হয় আটটি হাঁসের ডিম। পেট থেকে ডিম বেরোনোর পর বেশ খানিকটা সুস্থ দেখায় সাপটিকে। ফের ফনা তুলতে শুরু করে সে। এরপর বনমালী একটি পাত্রে সাপটিকে ভরে ফেলেন। তিনি জানান, গোখরোটিকে সুস্থ করার পর পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে এত কিছুর পরেও বাড়ির সদস্যরা সাপটিকে মারতে যে উদ্যত হননি, তার জন্য তাদের সাধুবাদ জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। সাপে হাঁসের ডিম খেয়ে ফেলেছে এই খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই বাগবাড়িতে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বলাগড়। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।